যারা ব্যাংকে ডিপোজিট করে অল্প সময়ে ভালো সুদমুক্ত মুনাফা নিতে চান, তাদের জন্য মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম কিন্তু হাজির হয়েছে। এখানে আপনি সর্বনিম্ন 50,000 টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। সেই হিসাবে 1,00,000 টাকা বিনিয়োগ করলে আপনি 1 বছরের জন্য কিন্তু 13.34% রেটে আপনি প্রফিট পাবেন। তো সেই হিসাবে 1,00,000-এ প্রতি মাসে 1,116.66 টাকা, 2,00,000-এ আপনার প্রতি মাসে 2,223.33 টাকা, 3,00,000-এ প্রতি মাসে 3,535 টাকা, 5,00,000-এ প্রতি মাসে 5,554.33 টাকা, 7,00,000-এ প্রতি মাসে 7,781.66 টাকা প্রতি মাসে, 9,00,000-এ প্রতি মাসে আপনার 10,005 টাকা, 10,00,000-এ প্রতি মাসে আপনি 11,117 টাকা পাবেন। এই যে স্কিমটা রয়েছে, এটা কিন্তু আপনি 1 বছর মেয়াদি চাইলে করতে পারেন, 2 বছর মেয়াদি চাইলে করতে পারেন, বা 3 বছর মেয়াদি চাইলে করতে পারেন। 1 বছর মেয়াদিতে ওই স্কিমটা করলে আপনার 13.34% রেট দিবে, 2 বছর মেয়াদিতেও করলে 13.34% রেট, 3 বছর মেয়াদে করলেও 13.34% রেট, এবং সেক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু আপনি সুদমুক্ত প্রফিট পাবেন। তো এর উপর প্রশ্ন আসে যে গভর্নমেন্ট কোনো ধরনের TDS কর্তন করবে কি করবে না। এখানে সর্বোচ্চ আপনি চাইলে 50,000 টাকার গুণিতক যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারেন, সেটা 1,00,000 হোক, 10,00,000 হোক, বা 4,00,000 হোক, বা 15,00,000, বা 50,00,000, যে কোনো পরিমাণ। তবে আপনি 1,70,000 বা 80,000 এইভাবে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন না। GIB-র এই যে স্টেপটা 1 ছিল যে FDR স্কিমের, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই অ্যাকাউন্টটি করার সময় আপনি যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করেন, তাহলে 10% TDS কর্তনের পর আপনার প্রফিটটা আসবে কিন্তু প্রতি লাখে প্রতি মাসে 1,000.05 টাকা। তো সেই হিসাবে আপনার হচ্ছে প্রতি লাখে এখানে 1,111.66 টাকা আসে। আর যদি অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু 15% হারে TDS কর্তন করবে। তো সেই হিসাবে প্রতি লাখে প্রতি মাসে আপনার হচ্ছে 945 টাকা পাবেন। তো এইখানে 2 বছরে 13.34% রেটেও কিন্তু আপনার প্রতি মাসে ওই সেম আকারে আপনার 10% বা 15% TDS কর্তনের পর প্রফিটটা, 3 বছরের ক্ষেত্রেও 13.34% রেটে প্রফিটটা কিন্তু এইরকম আসবে। মেয়াদ পূর্তির আগে চাইলে আপনি অ্যাকাউন্টটা ভাঙতে পারবেন। 1 বছরের আগে যদি অ্যাকাউন্টটা ভাঙান, তাহলে কিন্তু আপনি সঞ্চয় হিসাবে আরে প্রফিট পাবেন। আপনার দেখা গেল 3 বছর বা 2 বছরের অ্যাকাউন্টটা করেছেন, আপনি 1 বছরে গিয়ে ভাঙাচ্ছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু 13.34% রেটের প্রফিট। 3 বছরের অ্যাকাউন্ট আপনি 2 বছরে গিয়ে ভাঙালেও 13.34% রেটে কিন্তু প্রফিট পাবেন। অর্থাৎ গ্লোবাল ইসলামিক ব্যাংকের FDR আফটার TDS অর্থাৎ GIB FDR ফর স্টেপ 2 কিন্তু আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম। পরবর্তীতে কোন ব্যাংকের FDR স্কিম সম্পর্কে জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। এখন চলে আসা যাক, এই স্কিমটা করার জন্য কি কি আপনার ডকুমেন্টেশন লাগবে। এই স্কিমটা করার জন্য অর্থাৎ ব্যক্তির অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্র, গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের 3 সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ যদি 10,00,000 টাকার বেশি ডিপোজিট করতে চায়। 10,00,000 পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে 3 সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয়। নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্টের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত, এবং গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবের চেকের পাতা। অর্থাৎ এই যে FDR স্কিমটা রয়েছে মুদ্রা বা মিস্ত্রিতে, তো এটার যে প্রফেশনাল আপনার প্রফিটটা দেখতে পেলেন এবং এইখান থেকে যদি আপনি স্কিমটা করতে আগ্রহী হন, অবশ্যই গ্লোবাল ইসলামিক ব্যাংকের আপনার কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আগে থেকেই থাকতে হবে। তার পরবর্তীতে এই FDR স্কিমটা করে আপনি কিন্তু প্রফিট প্রত্যেক মাসে নিতে পারবেন। আর অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট, যদি 10,00,000 টাকার বেশি ডিপোজিট করেন, তো সেক্ষেত্রে আপনি অর্থটা কোথায় থেকে পেয়েছেন, চাকরি করে পেয়েছেন, না ব্যবসা করে পেয়েছেন, না কৃষি কাজ করে পেয়েছেন, এই সম্পর্কিত ডকুমেন্টস কিন্তু ব্যাংকে জমা দিতে হবে, না আপনি ফ্রিল্যান্সার। আপনি যদি এই স্কিমটা করার সময় সেভিংস অ্যাকাউন্ট করে নেন, তাহলে আপনার প্রত্যেক মাসে এই যে প্রফিটটা দেখতে পাচ্ছেন 1,00,000 বা 2,00,000, 5,00,000, 10,00,000, এই প্রফিটটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হবে, আপনি যে কোনো সময় উত্তোলন করতে পারবেন।